ছাত্রছাত্রীসকল নমস্কার, মই আজি তোমালোকৰ কাৰণে লৈ আহিছোঁ নতুন ভিডিঅ'। এই ভিডিঅ'ত মই তোমালোকক অসম জাতীয় বিদ্যালয়ৰ ক্লাছ এইটৰ অনুসৰণী 8A-ৰ 3 নং প্ৰশ্ন সমাধান কৰাম। মই এই ভিডিঅ'ৰ আগত 6 আৰু 7 নং অধ্যায় দুটা সম্পূৰ্ণকৈ শিকাইছোঁ। যদি তোমালোকে এই ভিডিঅ'কেইটা চোৱা নাই তেনেহ'লে এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত যাই চাই ল'বা। এতিয়া আহোঁ, আমি বেছি দেৰি নকৰি আৰম্ভ কৰোঁ আজিৰ এই ভিডিঅ'। চোৱা, 3 নং প্ৰশ্ন আমাক কি কৈছে, উৎপাদকত প্ৰকাশ কৰা। আমাৰ এইবিলাক কি উৎপাদক হিচাপে প্ৰকাশ কৰিব লাগে, মানে এইবিলাক কি দুটা বা ততোধিক পদৰ পূৰণফল হিচাপে দেখুৱাব লাগে। প্ৰথমতে তোমাক কৈছে এক্স প্লাছ এক্স ৱাই, এই দুটাক আমাৰ কি দুটা পদৰ, যিহেতু ইয়াতে আমাৰ পদ দুটা আছে, এইটো এটা পদ এইটো এটা পদ, এই দুটাক কি আমি দুটা পদৰ পূৰণফল হিচাপে দেখুৱাব লাগিব। আমি যিহেতু ভালদৰে লক্ষ্য কৰোঁ, চোৱা এইটো ৰাখিত এক্স আছে, এইটো ৰাখিত এক্স আছে, চোৱা এইটোৰ উৎপাদক এক্স আৰু এইটোৰ উৎপাদক কি এক্স আৰু ৱাই, গতিকে দুয়োটাত কি এক্স আছে, গতিকে আমি দুয়োটাৰ পৰা কি কৰিম এক্স কমন ল'ম, দুয়োটাৰ পৰা আমি কি এক্স কমন ল'ম। গতিকে চোৱা এইটো যদি আমি এইটোক পূৰণফল হিচাপে দেখুৱাব বিচাৰোঁ তেনেহ'লে চোৱা, যিহেতু আমি এই দুয়োটা ৰাশিৰ পৰা এক্স কমন লৈছোঁ, মানে এক্সটো লৈ লৈছোঁ, গতিকে চোৱা আমি এই এক্সটো লিখিছোঁ, গতিকে এক্সৰ লগত কি পূৰণ কৰিলে এক্স আহিব। তোমালোকে নিশ্চয় জানা যে এক্সৰ লগত কি এক পূৰণ কৰিলে কি আহিব, এক্স আহিব। তাৰপিছত মাজত যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলোঁ। এতিয়া চোৱা এই এক্সটো আমি যিহেতু আগতে লিখিছোঁ, এতিয়া আমাৰ কি লেখাৰ দৰকাৰ নাই, গতিকে ইয়াতে আমি কি লিখিম ৱাই। গতিকে চোৱা এইটোৰ লগত আমি যদি এক্স পূৰণ কৰোঁ এক্স আহিব, আকৌ এক্সৰ লগত যদি ৱাই পূৰণ কৰোঁ কি আহিব এক্স ৱাই আহিব, গতিকে এইটোৰ কি উৎপাদক বিশ্লেষণ কৰা হ'ল। 3-ৰ 2 নং প্ৰশ্নটো সমাধান কৰোঁ। চোৱা এইটো যদি আমি লক্ষ্য কৰোঁ, চোৱা ইয়াত আমাৰ কি আছে এক্স ৱাই মাইনাছ এক্স ৱাই জেড, দুয়োটাত কি আমাৰ এক্স ৱাই মিল আছে, গতিকে আমি এতিয়া কি এক্স ৱাই কমন ল'ম। এক্স ৱাই কমন ল'লে চোৱা এক্স ৱাইৰ লগত কি পূৰণ কৰিলে এক্স ৱাই আহিব এক, মাজত কি আছে বিয়োগ দিলোঁ, এক্স ৱাই যিহেতু আমি আগতে লিখিছোঁ ইয়াতে আমাৰ এক্স ৱাই লেখাৰ দৰকাৰ নাই, গতিকে আমি কি লিখিম জেড লিখিম। চোৱা এতিয়া যদি আমি এইখিনি পূৰণ কৰি দিওঁ, চোৱা এইটোৰ লগত পূৰণ কৰিলে এইখিনি আহিব, আকৌ মাজত মাইনাছ আছে মাইনাছ বহলা, এক্স ৱাইৰ লগত জেড পূৰণ কৰোঁ এক্স ৱাই জেড আহিব, এইটো কৰা হ'ল। এতিয়া আমি 3-ৰ 3 নং প্ৰশ্নটো সমাধান কৰোঁ। চোৱা ইয়াত আমাক কিছে পি স্কুৱেৰ কিউ প্লাছ পি, চোৱা এই দুটা ৰাশি আমি ভালদৰে লক্ষ্য কৰিলে আমি কি দেখা পাম যে ইয়াতেও পি আছে আৰু এই যোগৰ আগত কি দুটা পি আছে, গতিকে ইয়াতে দুটা পি ইয়াতে এটা পি, গতিকে এটা পি কি মিল থাকিব, গতিকে আমি ইয়াতে কি পি টো কমন ল'ব পাৰোঁ। চোৱা পিৰ লগত কি পূৰণ কৰিলে পি কি পি স্কুৱেৰ কিউ আহিব, চোৱা ইয়াতে এটা পি আমি কমন লৈছোঁ, গতিকে এটা পি কি বাদ আছে, গতিকে আমি ইয়াতে লিখিলোঁ আৰু কিউ লিখাৰ বাকী আছে, গতিকে লিখিলোঁ। এতিয়া এই দুটা পূৰণ কৰিলে এইখিনি আহিব যোগ, যিহেতু আমি পি আগতে লিখিছোঁ, গতিকে ইয়াতে কি আমি কি লিখিলে পি আহিব এক লিখিলে। চোৱা পিৰ লগত পি কিউ পূৰণ কৰিলে পি স্কুৱেৰ কিউ প্লাছ পিৰ লগত 1 পূৰণ কৰিলে কি আহিব পি আহিব, গতিকে তোমালোকে নিশ্চয় এইখিনি বুজি পাইছে। এতিয়া আমি ইয়াৰ পিছৰ প্ৰশ্নবিলাক সমাধান কৰোঁ। চোৱা যদি আমি এইটো ভালদৰে লক্ষ্য কৰোঁ, ইয়াত আমাৰ কি আছে মাইনাছ 15m² + 3, চ' ইয়াতে কি আছে 15 আৰু ইয়াত আছে 3, গতিকে চোৱা 15 আমি লিখিব পাৰোঁ কি 5 + 3, চ' ইয়াতেও 3 আছে ইয়াতেও 3 আছে, গতিকে আমি কি 3 কমন ল'ব পাৰোঁ। আমি 3 কমন ল'লোঁ, গতিকে চোৱা ভিতৰত আমাৰ কি থাকিব তেনেহ'লে, চোৱা 3 লগত কি পূৰণ কৰিলে 15 আহিব 5, গতিকে ইয়াতে যিহেতু মাইনাছ আছে মাইনাছ দিলোঁ মাইনাছ 5m² যোগ 3 লগত কি পূৰণ কৰিলে 3 আহিব 1, গতিকে 1 লিখিলোঁ। এতিয়া আমি 3-ৰ 5 সমাধান কৰিছোঁ, ইয়াতে আমাৰ কিছু x² y + x y² আমি যাতে ভালদৰে লক্ষ্য কৰোঁ, ইয়াতে এক্স আছে দুটা, গতিকে আমি কি x×x লিখিলোঁ আৰু কি আছে ৱাই, গতিকে ইনটু ৱাই হ'ব, ইয়াতে কি আছে এক্স ৱাই স্কুৱেৰ, গতিকে এক্স আছে এটা ৱাই আছে দুটা, গতিকে চোৱা ইয়াতে কি এটা এক্স মিল থাকিব আৰু কি এটা ৱাই মিল থাকিব, গতিকে আমি কি এক্স ৱাই কমন ল'ব পাৰোঁ, গতিকে আমি ইয়াতে কি এক্স ৱাই কমন ল'লোঁ। চোৱা ইয়াতে যিহেতু আমি এক্স ৱাই কমন লৈছোঁ, ৱাইটো লিখা হৈছে এক্স দুটা আছে আমি এটা লিখিছোঁ, গতিকে ইয়াতে কি এটা বাকী আছে, মাজত যোগ চিহ্ন যোগ দিলোঁ, এক্স লিখা হৈছে ৱাইও এটা লিখা হৈছে, গতিকে ইয়াতে কি থাকিব এটা ৱাই থাকিব, তেতিয়া কি এইখিনি আহিব। এইটো কৰা হ'লে এতিয়া এইটো চোৱা, এইটো আমাক কৈছে a³ + ab³, চোৱা ইয়াতে আমি ভালদৰে লক্ষ্য কৰোঁ, চোৱা ইয়াতে এ আছে 3টা ইয়াত আছে এটা, গতিকে যিটো কম সেইটো লিখিবা, সিমানটা মিলি মিলি থাকিবই, গতিকে এ লিখিলা আৰু চোৱা বি এইটো 3টা এইটোত এটা, গতিকে এটা লিখা, গতিকে চোৱা ইয়াতে আমাৰ বি লিখা হৈছে এ আছে 3টা, আমি ইয়াতে কি এটা লিখিছোঁ, গতিকে আৰু দুটা বাকী আছে, গতিকে আমি কি লিখিম a² লিখিম যোগ এ আমাৰ লিখা হৈছে বি আছে 3টা, আমি ইয়াতে এটা লিখিছোঁ, গতিকে আমাৰ দুটা বাকী আছে, গতিকে আমি লিখিম b² এইটো আমাৰ কি কৰা হ'ল। এতিয়া আমি ইয়াৰ পিছৰ প্ৰশ্নটো সমাধান কৰোঁ। চোৱা 3-ৰ 7ত আমাক কৈছে p² - 3pq + pq², চ' ইয়াতে পদ কেইটা আছে 3টা আছে, এই 3টা পদ যে আমি ভালদৰে লক্ষ্য কৰোঁ, চোৱা প্ৰত্যেকটোত আমাৰ কি পি মিল আছে, এইটোতো পি আছে এইটোতো পি আছে এইটোতো পি আছে, আমাৰ কিউ দুটাত আছে কিন্তু এইটোত কি নাই, গতিকে আমি ইয়াতে কি কমন ল'ব পাৰিম পি কমন ল'ব পাৰিম, গতিকে আমি ইয়াতে যদি পি কমন লওঁ, চ' ইয়াতে আমি পি লৈছোঁ, গতিকে এটা পি কি লিখা বাকী আছে, গতিকে লিখিলোঁ মাইনাছ আছে মাইনাছ দিলোঁ 3 লিখা নাই লিখিলোঁ, পি এটা আমি লিখিছোঁ, গতিকে আমি ইয়াতে কি কিউ লিখিলে হৈ যাব প্লাছ পি আমি যিহেতু লিখিছোঁ, গতিকে ইয়াতে কি q² লিখিলে হৈ যাব, এইটো আমাৰ কৰা হয়। এতিয়া চোৱা এইটোত চোৱা ইয়াতে কি আছে 21 ইয়াতে আছে কি 14, চোৱা আমি যদি ইয়াতে ভালদৰে লক্ষ্য কৰোঁ, আমি 21ক কি লিখিব পাৰোঁ 3 × 7, 14ক লিখিব পাৰোঁ 2 × 7, চোৱা দুয়োটাত কি 7 মিল আছে, গতিকে আমি কি 7 কমন ল'লোঁ, ইয়াতে কি আছে m³ ইয়াতে কি আছে m², গতিকে m কি মিল থাকিব, ইয়াত আছে দুটা ইয়াত আছে 3টা, গতিকে আমাৰ কি দুটা m মিল থাকিব, যিটো কম সেইটো লিখিবা, ইয়াতে কি দুটা m লিখিলোঁ আৰু n এইটোত আছে কিন্তু এইটোত নাই, গতিকে লিখাৰ দৰকাৰ নাই, গতিকে চোৱা 7ৰ লগত কি পূৰণ কৰিলে 21 হ'ব 3, গতিকে লিখিলা 3, তাৰপিছত ইয়াতে যিহেতু আমি দুটা m লিখিছোঁ ইয়াতে কেইটা আছে 3টা, গতিকে ইয়াতে কি এটা m লিখিলে হ'ল বিয়োগ 7 × 2 = 14, 2 লিখিলা ইয়াতে 6m² মানে লিখা হৈছে
গতি ইয়াতে কি এন লিখিলে হয়ে যাব চা সাত তিন গুণ একুশ এম স্কোয়ার এম পূরণ করলে এম কিউব আসবে মাইনাস সাত দুই গুণ চৌদ্দ এম স্কোয়ার এম পূরণ করলে এম স্কোয়ার এন মিলিলে এটা চা এইটা চা এই তোমার কিছু মাইনাস টি স্কোয়ার প্লাস ফোর টি সো আমি যদি দুইটা লক্ষ্য করো আমার চা এই তো টি আছে গতি তুমি এতে টি মাইনাস টি কমন লোক পারা বা প্লাস টি কমন লোক পারা ললে হল যদি মই এতে টি কমন লও টির লগত কি পূরণ করলে মাইনাস টি স্কোয়ার হবো যেহেতু আমি প্লাস লৈছো এতে মাইনাস দিব লাগিব গতি এতে টি এটা থাকিব টি আর টি পূরণ করলে কি টি স্কোয়ার হবো প্লাস টির লগত কি পূরণ করলে ফোরটি হবো টির লগত কি টি পূরণ করলে কি ফোরটি হবো এতিয়া সো আমি তিনির দহ নং প্রশ্নটা সমাধান করো তিনির দহত আমাকে কিছে এ পাওয়ার ফোর প্লাস এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সো তিনিটা তোমার কি এ মিল আছে এইটুতে আছে এইটুতে আছে এইটুতে আছে আটাইতকৈ কম কথা ইয়াতে আছে এ স্কোয়ার গতি এ স্কোয়ার মিল থাকিব গতি চা এ স্কোয়ার লগত কি পূরণ করলে এ পাওয়ার ফোর হবো এ স্কোয়ার চা দুই দুই কিমান হল চারি হল যোগ ইয়াতে যেহেতু আমার এ আছে তিনিটা এটা আমি কি দুটা লিখিছো গতি এটা বাকি আছে গতি আমি এটাই লিখিলো আর বি স্কোয়ার লিখিলো প্লাস ইয়াতে দুটাই আছে ইয়াতে কি দুটাই লিখিছো গতি আমার কি কেবল বি লিখিলে হয়ে যাবে এটা করা হল এটা এইটুত চা এটা আছে কি এক্স পাওয়ার সিক্স মাইনাস এক্স পাওয়ার সেভেন এক্স পাওয়ার সিক্স কি কম গতি আমি এটা লিখিলো চা এক্স পাওয়ার সিক্সর লগত এক পূরণ করলে কি এইটা আহিব বিয়োগ এক্স ইয়াতে চা ইয়াতে আমি কি ছয়টা লিখিছো ইয়াতে কেইটা সাতটা গতি এটা এক্স বাকি আছে গতি আমি কি এটা এক্স লিখিলো আকৌ ইয়াতে এক লিখি নিদিবা ইয়াতে চ আমাৰ কি আছে টুৱেণ্টি ফ'ৰ এক্স পাৱাৰ ছিক্স প্লাছ থ্ৰী এক্স স্কুৱাৰ চোৱা টুৱেণ্টি ফ'ৰক আমি কি লিখিব আৰু থ্ৰী ইণ্টু এইট গতিকে ইয়াতেও তিনি আছে ইয়াতেও তিনি আছে গতিকে তিনি মিল আছে গতিকে আমি তিনি কমন ল'ব পাৰোঁ আৰু ইয়াতে এক্স পাৱাৰ ছিক্স ইয়াতে এক্স স্কুৱাৰ গতিকে এইটো কম গতিকে দুটা এক্স মিল থাকিব গতিকে তিনি আঠ গুণ চৌব্বিছ ইয়াতে এক্স দুটা লিখিছোঁ ইয়াতে কেইটা ছয়টা আছে গতিকে আৰু কি চাৰিটা বাকী আছে লিখিলোঁ আমি কি এক্স পাৱাৰ ফ'ৰ প্লাছ তিনি যিহেতু আমি আগতে লিখিছোঁ আৰু এক্স স্কুৱাৰো আমি আগতে লিখিছোঁ গতিকে আমাৰ কি এইটোতো আহি গৈছে গতিকে এইটোৰ লগত কি পূৰণ কৰিলে থ্ৰী এক্স স্কুৱাৰ আহিব এক পূৰণ কৰিলে আহিব এইখিনি কৰা হ'ল এতিয়া চোৱা তিনিৰ তেৰ নং প্ৰশ্ন তোমাক কি কৈছে চোৱা ফ'ৰ এক্স পাৱাৰ ছিক্স মাইনাছ এইট এক্স পাৱাৰ এইট প্লাছ টুৱেল্ভ এক্স স্কুৱাৰ চোৱা এইটোতো চাৰি আছে এইটোক আমি লিখিব পাৰোঁ ফ'ৰ ইণ্টু টু এইটোক আমি লিখিব পাৰোঁ ফ'ৰ ইণ্টু থ্ৰী গতিকে চোৱা প্ৰত্যেকটো তোমাৰ কি চাৰি মিল আছে গতিকে আমি কি চাৰি কমন ল'ব পাৰোঁ আৰু চোৱা এইটোত এক্স এক্স পাৱাৰ ছিক্স এক্স পাৱাৰ এইট এক্স পাৱাৰ টু গতিকে আটাইতকৈ কম কি এইটো গতিকে আমি এক্স স্কুৱাৰ কমন ল'ম এতিয়া চোৱা ইয়াতে যিহেতু ফ'ৰ এক্স স্কুৱাৰ লৈছোঁৱে গতিকে আমাৰ কি চাৰি আহিছে আৰু কি এক্স দুটা আহিছে গতিকে চাৰিটা বাকী আছে লিখিলোঁ বিয়োগ চাৰি দুগুণ আঠ ইয়াতে আমি দুটা লিখিছোঁ ইয়াতে কেইটা চাৰিটা গতিকে আমি কি এক্স পাৱাৰ ছিক্স লিখিব লাগিব প্লাছ ইয়াতে কোনো আছে বাৰ গতিকে চাৰি তিনি গুণ বাৰ ইয়াতে আমি এক্স স্কুৱাৰ লিখিছোঁৱে গতিকে আৰু আমি কি এক্স আৰু ইয়াতে লিখাৰ দৰকাৰ নাই চোৱা তিনি চৈধ্যত আমাক কি কৈছে ছেভেন এক্স পাৱাৰ টুৱেণ্টি ফ'ৰ মাইনাছ ফৰ্টি নাইন এক্স পাৱাৰ টুৱেণ্টি চোৱা ইয়াতে ছেভেন আছে ইয়াতে কি আছে ফৰ্টি নাইন গতিকে ফৰ্টি নাইন লিখিব ছেভেন পাৱাৰ ছেভেন গতিকে ইয়াতে কি সাত কমন থাকি সাত মিল আছে গতিকে আমি সাত মিল কমন ল'লোঁ ইয়াতে এক্স আছে চৌব্বিছটা ইয়াতে আছে বিছটা গতিকে য'ত কম আছে সেইটো লোৱা ল'লা গতিকে চোৱা ইয়াতে কি এক্স সাতটো আমি লিখিছোঁহে এক্স কেইটা আছে চৌব্বিছটা ইয়াতে আমি লিখিছোঁ বিছটা গতিকে কি এক্স পাৱাৰ কি ফ'ৰ হৈছে বিয়োগ সাত সাত গুণ ঊনপঞ্চাছ আৰু কি এক্স পাৱাৰ টুৱেণ্টি আমাৰ আগত লিখা হৈছে গতিকে আৰু ইয়াতে লিখাৰ দৰকাৰ নাই এতিয়া পোন্ধৰ নং প্ৰশ্নটো চোৱা ইয়াতে কিছে এইটিন এ কিউব বি স্কুৱাৰ মাইনাছ নাইন এ স্কুৱাৰ বি কিউব চোৱা ওঠৰক আমি কি লিখিব পাৰোঁ নাইন ইণ্টু টু গতিকে চোৱা ন আৰু ন কি মিল আছে গতিকে আমি কি নাইন কম কমন ল'ব পাৰোঁ আৰু চোৱা ইয়াতে এ কিউব ইয়াতে এ স্কুৱাৰ গতিকে কম ক'ত আছে এ স্কুৱাৰ লিখিলোঁ ইয়াতে বি স্কুৱাৰ ইয়াতে বি কিউব গতিকে আমি কি বি স্কুৱাৰ কমন ল'ব পাৰিম গতিকে ন দুই গুণ ওঠৰ ইয়াতে এ তিনিটা আছে আমি দুটা লিখিছোঁ গতিকে এটাই আহিব ইয়াতে বি দুটা আছে আমি লিখা হৈছে গতিকে লিখাৰ দৰকাৰ নাই বিয়োগ নৰ লগত এক পূৰণ কৰিলে কি ন ইয়াতে এক পূৰণ কৰাৰ দৰকাৰ নাই ইয়াতে এ দুটা আছিল লিখিছোঁ আৰু বি তিনিটা আছিলে আমি কি দুটা লিখিছোঁ গতিকে আমাৰ কি ইয়াতে বি লিখিলে হৈ যাব এতিয়া ইয়াৰ পিছৰ প্ৰশ্নটো সমাধান কৰোঁ আহা আমাক কৈছে টু বাই থ্ৰী এ পাৱাৰ ফাইভ মাইনাছ ফ'ৰ এ কিউ প্লাছ এইট এ পাৱাৰ ফ'ৰ ইয়াতে যদি ভালদৰে লক্ষ্য কৰোঁ চোৱা প্ৰত্যেকটোত কি আমাৰ এ মিল আছে কিন্তু ইয়াতে যিকেইটা সংখ্যা আছে আমাৰ ডাইৰেক্টলি মিল নাই কিন্তু তোমালোকে পাৰিলে এইবিলাক মিলাবলৈ চেষ্টা কৰিবা চাবা ইয়াতে যিটো ভগ্নাংশ আছে এইটোৰ লগত আমি এইবিলাকৰ কিবা সম্পৰ্ক আছেনে আমি তুলনা কৰি চাব পাৰোঁ চাবা ইয়াতে যদি আমি চোৱা টু বাই থ্ৰী আছে টু বাই থ্ৰীৰে কোনো সংখ্যাক পূৰণ কৰি আমি চাৰি পাব পাৰিম নে নাই চোৱা আমি যদি ভালদৰে লক্ষ্য কৰোঁ চোৱা টু বাই থ্ৰীৰে আমি যদি ছয়ক পূৰণ কৰোঁ চোৱা টু বাই থ্ৰীৰে যদি আমি ছয়ক পূৰণ কৰোঁ চাবা আমি কি চাৰি পাম চাবা দুই তিনিৰে আমি এইটো হৰণ কৰিলে কি দুইবাৰ যাব গতিকে দুই দুগুণ কিমান হ'ল চাৰি হ'ল গতিকে আমি এনেদৰে ল'ব পাৰিম বা এইটোক আমি তেনেদৰে মিলাব পাৰিম চাবা টু বাই থ্ৰীৰ লগত যদি আমি টুৱেল্ভ পূৰণ কৰোঁ চাবা তিনিৰে এইটো কেইবাৰ যাব চাৰিবাৰ যাব দুই চাৰি গুণ কিমান আঠ গতিকে আমি কি প্ৰত্যেকৰ লগত আমি কি টু কি অলপ হ'লেও কি মিল আছে গতিকে আমি টু বাই থ্ৰী কমন ল'ব পাৰিম চোৱা টু বাই থ্ৰী কমন ল'লে আৰু এ চোৱা আটাইতকৈ কম কৈছে ইয়াতে আছে গতিকে আমি এ কিউব কমন ল'ব পাৰিম গতিকে চোৱা টু বাই থ্ৰী আমি এইটোত আগতে কমন লৈছোঁৱে আৰু এ ইয়াতে পাঁচটা আমি তিনিটা লৈছোঁ গতিকে আমাৰ কি ইয়াতে এ স্কুৱাৰ লিখি লৈ যাব ইয়াতে যিহেতু মাইনাছ আমি মাইনাছ দিলোঁ চোৱা তুমি এইটো কেনেকৈ ইয়াতে চাৰি পাঁচ ছয় কেনেকৈ ল'বা সেইটো তুমি ভালদৰে লক্ষ্য কৰিলে হ'ব চাবা ইয়াতে কি আছে দুই ইয়াতে কিমান চাৰি গতিকে দুইৰ লগত কি পূৰণ কৰিলে চাৰি হ'ব দুই গতিকে চোৱা
দুয়ের লগত ইয়াতে কি দুই পূরণ করলে চারি হব গতিকে কোনটো সংখ্যা তুমি তিনিৰে হরণ করলে দুই আহিব ছয় গতিকে তুমি কি লব লাগিব ছয় লব লাগিব গতিকে তিনিৰে যদি ছয় কাটা কি দুই আহিব গতিকে দুই দুগুণ চারি গতিকে মিলিছে এ কিউব আছিল আমি এ কিউব আগতে কমন লৈছো গতিকে এটা আৰু লিখাৰ দরকার নাই প্লাস চোৱা ইয়াতে কিমান আছে আঠ গতিকে দুই লগৰ লগত কি পূরণ করলে আঠ আহিব চারি গতিকে তিনিৰে কোনটো সংখ্যা হরণ করলে চারি আহে বারো গতিকে বারো লিখিবা তিনিৰে বারো হরণ করলে চারি আহিব চারি দুগুণ কিমান আঠ এতে এই চারিটা আছে ইয়াতে কি তিনিটা লিখছো গতিকে আমার কি এটা বাকি আছে গতিকে আমি এতে লিখি ললো গতিকে এইটু এইটু কি আমার করা হল এতে চাই এইটুত এটা তোমাকে কিছু থ্রি পাওয়ার এন পি কিউব প্লাস থ্রি পাওয়ার এন প্লাস ওয়ান ইনটু পি পাওয়ার এন প্লাস থ্রি তুমি যাতে ভালদরে লক্ষ্য করো সো ইয়াতে ঘাতবিলাক কি হয়েছে এইটুর লগত এইটু কি পূরণ হয়েছে আর ইয়াতে ঘাতবিলাক কি হয়েছে যোগ হয়েছে ঘাত কেতিয়া যোগ হয় যেতিয়া দুটা রাশির ভূমি একে থাকে আর ঘাতবিলাক বেলেগ বেলেগ থাকে এতে কি আমার ঘাতবিলাক যোগ হয় গতিকে আমি এইবিলাকক কি আমি ভাঙিব পারো গতিকে যাতে আমি এনেদরে লিখো থ্রি পাওয়ার এন পি কিউব প্লাস থ্রি পাওয়ার এন ইনটু থ্রি পাওয়ার ওয়ান গতিকে ওয়ান ইয়াতে লিখার কোনো দরকার নাই ঠিক তেনেদরে আমি এটা লিখব পি পাওয়ার এন ইনটু পি কিউব পির ঘাত এনও পির ঘাত তিনিও গতিকে এনেকে লিখিলো গতিকে এই যুগর আগত আর পিছত আমি ভালদরে লিখব থ্রি পাওয়ার এন আর থ্রি পাওয়ার এন মিলাছে পি কিউব মিল আছে গতিকে আমি কি থ্রি পাওয়ার এন পি কিউব কমন লব পারো গতিকে এই গোটেইখিনি আমার লিখা হয়েছে গতিকে এইটার লগত কি এক পূরণ করিম যেহেতু লিখা হয়েছে যোগ ইয়াতে আমার এইটু আর এইটু কি কমন লৈছো এইটু আর এইটু কি কমন লৈছো গতিকে আমার এই দুটাকে বাকি আছে এই দুটা লিখি দিলে হল থ্রি পাওয়ার থ্রি ইন্টু পি পাওয়ার এন গতিকে এইটার সমাধান এইখিনিয়ে এটা আমি তিনির ১৮ নং প্রশ্নটো সমাধান করছি ইয়াতে আমাকে কিচ্ছে মাইনাস পি পাওয়ার ফাইভ মাইনাস পি পাওয়ার এইট প্লাস পি পাওয়ার থার্টিন গতিকে সব প্রত্যেক পি আছে গতিকে আমি কি পি কমন লো বারো আর মাইনাস বেশি আছে মাইনাস কমন লৈছো আর আটাইতকৈ ঘাত কম কত ইয়াতে গতিকে আমি পি পাওয়ার ফাইভ কমন লম গতিকে যেহেতু আমি পি পাওয়ার ফাইভ লিখিছোঁয়ে গতিকে মাইনাস পি পাওয়ার ফাইভের লগত কি এক পূরণ করলে এইটো আহিব ঠিক তেনেদরে ইয়াতে চোৱা ইয়াতে মাইনাস যেহেতু লৈছো মাইনাসের লগত কি পূরণ করলে মাইনাস আহিব প্লাস মাইনাসে প্লাসে কি মাইনাস হয় গতিকে আমি পি পাওয়ার এইট আছে আমি কি ফাইভ লিখিছো গতিকে পি পি পাওয়ার থ্রি লিখিলে এইট হয়ে যাব চোৱা পাঁচ তিনি কিমান আঠ যোগ ইয়াতে কি চোৱা চোৱা ইয়াতে কি যোগ আছে গতিকে মাইনাসের লগত কি পূরণ করলে যোগ হব মাইনাসের লগত মাইনাস পূরণ করলে যোগ হব গতিকে মাইনাস দিব লাগে মাইনাস মাইনাসে প্লাস ইয়াতে চোৱা ফাইভ পাওয়ার থার্টিন আছে আমি ইয়াতে কি ফাইভ লিখিছোঁয়ে গতিকে পাঁচ আর আঠে কিমান তেরো গতিকে ইয়াতে পি পাওয়ার এইট হব এতিয়া চাওয়া আমি তিনির উনৈশ নং প্রশ্নটা সমাধান করি চোৱা ইয়াতে আমার কিছে এ পাওয়ার ফোর বি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বি কিউব প্লাস ফোর এ কিউব বি স্কোয়ার প্লাস সিক্স এ পাওয়ার ফোর বি পাওয়ার ফোর চ' আমি ইয়াতে প্ৰত্যেকটো লক্ষ্য কৰিলে চোৱা ইয়াতে সংখ্যা আমাৰ মিল নাই চোৱা এইটোত যিহেতু কোনো সংখ্যা নাই গতিকে আমাৰ সংখ্যা মিল নাই তেতিয়া আমি এ আৰু বি যদি লক্ষ্য কৰোঁ চোৱা ইয়াতে এ আছে চাৰি ইয়াতে আছে দুই ইয়াতে তিনি ইয়াতে চাৰি গতিকে আটাইতকৈ কম কি দুই গতিকে আমি কি এ স্কুৱাৰ কমন ল'ব পাৰোঁ আৰু ইয়াতে আছে বি স্কুৱাৰ বি কিউব বি স্কুৱাৰ বি পাৱাৰ ফ'ৰ গতিকে বি স্কুৱাৰ কমন ল'ব পাৰোঁ বি আটাইতকৈ কম আছে গতিকে চোৱা ইয়াতে আমি এ পাৱাৰ ফ'ৰ আছিলে আমি এ স্কুৱাৰ লৈছোঁ গতিকে এ দুটা কি কম আছে আৰু বি স্কুৱাৰ যিহেতু লিখিছোঁ আমাৰ দৰকাৰ নাই লিখাৰ বিয়োগ তিনি আমাৰ ইয়াতে কমন লোৱা নাই গতিকে তিনি আহিব এ স্কুৱাৰ লিখিছোঁ ইয়াতে বি তিনিটা আছে আমি দুটা লিখিছোঁ গতিকে আমাৰ কি এটা বি থাকিব যোগ এইটোৰ লগত কি আমাৰ চাৰি লিখা নাই গতিকে আমি চাৰি লিখিব লাগিব এ এটা আছে তিনিটা আমি লিখিছোঁ কি দুটা গতিকে এটা থাকিব বি দুটা আমি কি দুটা লিখিছোঁ গতিকে আৰু লিখাৰ দৰকাৰ নাই যোগ ইয়াতে চোৱা আমাৰ কি ছয় আছে ছয়টো লিখিলোঁ এ ইয়াতে আমি দুটা লিখিছোঁ গতিকে দুটা লিখিব লাগিব চাৰিটা হ'ল বি দুটা লিখিছোঁ গতিকে আৰু দুটা বাকী আছে গতিকে কি বি স্কুৱাৰ লিখিব লাগিব গতিকে ঊনৈছ নং প্ৰশ্নৰ সমাধান এইখিনিয়ে এতিয়া চোৱা তিনি বিশ নং প্ৰশ্ন আমাৰ কি এইখিনি দিয়া আছে চোৱা চোৱা আমি যদি এইখিনি ভালদৰে লক্ষ্য কৰোঁ চোৱা এই যুগৰ আগত এই বাকচৰখিনি আৰু এই বাকচৰখিনি আমাৰ ডাইৰেক্ট মিল আছে কিন্তু এইটোৰ ঘাত এক এইটোৰ ঘাত দুই গতিকে আমাৰ এটাকে এইটো আমি কমন ল'ব পাৰিম আৰু কি চোৱা ইয়াতে ৱাই আছে আৰু ইয়াতে কি এক্স ৱাই স্কুৱাৰ আছে গতিকে ইয়াৰ পৰা আমি কি ৱাইও কমন ল'ব পাৰিম গতিকে আমি কি ৱাই আৰু কি ওৱান মাইনাছ টু এক্স কমন ল'ব পাৰিম গতিকে চ' আমি এইখিনি এইখিনি কি আমি ডাইৰেক্টলি কমন ল'লোঁ গতিকে এই ব্ৰেকেটটো চেঞ্জ কৰি দিয়া চ' আমি এইখিনি কি ডাইৰেক্ট একবাৰ লিখা হৈছে গতিকে এইখিনিৰ লগত ইয়াক পূৰণ কৰিব লাগিব যোগ চ' আমি এক্স ৱাই স্কুৱাৰ আছিলে আমি ৱাই কমন লৈছোঁ গতিকে ইয়াতে আমাৰ এক্স ৱাই থাকিব আৰু যিহেতু ইয়াতে আমাৰ চোৱা এক্স পূৰণ এক্স কৰিলে কি এক্স স্কুৱাৰ হয় এক্স পূৰণ এক্স কৰিলে কি এক্স স্কুৱাৰ হয় আমি এটা এক্স লৈছোঁ গতিকে আৰু এটা এক্স এক্স কি লিখা বাকী আছে ঠিক তেনেদৰে আমাৰ ইয়াতে কি ওৱান মাইনাছ টু এক্স কি লিখাৰ বাকী আছে গতিকে এইখিনি লিখিলোঁ গতিকে এইখিনিৰ সমাধান এইখিনিয়ে গতিকে এতিয়া আমি তিনিৰ একৈছ নং প্ৰশ্নটো সমাধান কৰিম ইয়াত আমাক কিছে এ ইনটু এক্স স্কুৱাৰ প্লাছ টু মাইনাছ বি ইনটু এক্স স্কুৱাৰ প্লাছ টু প্লাছ চি ইনটু এক্স স্কুৱাৰ প্লাছ টু চোৱা প্ৰত্যেকটোত কি এক্স স্কুৱাৰ প্লাছ টু কি মিল আছে গতিকে আমি কি ইয়াতে এক্স স্কুৱাৰ প্লাছ টু কি কমন ল'ব পাৰোঁ কমন ল'লোঁ গতিকে চ' এইটোৰ পৰা আমাৰ কি এ লিখা বাকী আছে এইটোৰ পৰা বি লিখা বাকী আছে আৰু এইটোৰ পৰা আমাৰ কি চি লিখা বাকী আছে এইখিনি লিখিলোঁ গতিকে প্ৰশ্নৰ সমাধান এইখিনিয়ে তোমালোকে নিশ্চয় এই প্ৰশ্নকেইটা বহুত ভালদৰে বুজি পাইছা
যদি তুমি এই ভিডিওত শিকোৱা গণিত বহুত ভালদৰে বুজি পাইছা তেনেহ'লে নিশ্চয় এই ভিডিঅ'ত লাইক কৰিবা, কমেণ্ট কৰিবা আৰু তোমালোকৰ লগৰীয়া বন্ধু বান্ধৱীসকলৰ লগত এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবা। আৰু যদি তুমি এই চেনেলটোত আজি প্ৰথম আহিছা তেনেহ'লে নিশ্চয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু কাষত থকা ঘণ্টাৰ বাটনটো দবাই দিবা, যাতে পৰৱৰ্তী ভিডিঅ'ৰ ন'টিফিকেশ্যন তুমি সোনকালে পাব পাৰা।